ভিউয়ার্স, তো এই যে দেখেন মোটামুটি সন্ধ্যাবেলা চলে এসেছে সবগুলো। কিছুক্ষণ আগেও ধান খেতের ভিতরে ছিল, ধান খেয়েছে প্রচুর। এখন জানেন যে গ্রামে ধান কাটার মৌসুম চলছে, একদিন আগে সম্ভবত নবান্ন উৎসব চলে গেছে। তো যাই হোক, মোটামুটি গ্রামে ধান মারাই বা ধান কাটার যে পরিবেশ সেটা এখন চলছে বা সৃষ্টি হয়েছে। এই মৌসুমটাতে মূলত সব কিছু হয়। তো যাই হোক, এখন খাবারের পরিমাণ খুবই কম লাগে। তো দেখুন কি খাবার খাচ্ছে না খাচ্ছে নিজেও জানি না। এখানে খাবারের ইয়েটা রেখে গেছি, তো সবগুলো বাচ্চা চলে আসছে অলরেডি খাওয়ার জন্য। ঠিক আছে, তো সবগুলো বাচ্চাই কিন্তু মোটামুটি সুস্থ আছে। দেখেন পানি আছে, এর জন্য একটু খেতে বিড়ম্বনা করছে। যদি আরও শুকনো করে দেওয়া যেত তাহলে খুব ভালোভাবে খাবে হয়তো বা, আশা করি। দেখি একটু ঢেলে দিয়ে দেখি খায় কি না। ঠিক আছে, এখন একটু খাবে হয়তো বা। দেখেন এবার দেখেন কি অবস্থা করে, এখন সবাই খাবে এসছে। এই যে দেখেন, দেখছেন সবাই খাওয়া শুরু করে দিয়েছে। একটু শুকনো করে দিলে বেশি খায় মুরগিরা। ঠিক আছে, শুকনো খাবার পছন্দ করে সব সময় মুরগি। ভিজে জায়গায় খেতে বা ভিজা খাবার খেতে একটু সমস্যা হয় এদের। তো দেখেন দেশি মুরগি আপনারা অনেকেই পা দেখেন, এই দেখেন ওই, এগুলো কিন্তু একদম প্রাকৃতিকভাবে বড় করে। ঠিক আছে, এটা আগেই বলে নিচ্ছি। এগুলো চেনার আসলে বৈশিষ্ট্য কি বলবো আপনাদেরকে, এগুলো দেখেন, এগুলো অনেকেই আবার অনেক রকম ভাবতে পারেন। তবে দেশি মুরগি চেনার ক্ষেত্রে অবশ্যই দেখবেন চোখ, চোখটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চোখের একদম চোখের কালো যে অংশটি রয়েছে তার পাশে একটি লাল বর্ণ থাকে বা কমলা কালারের একটি বর্ণ গোলাকার দাগ থাকে, যদি এরকমটা থাকে মূলত এটি হচ্ছে দেশি মুরগি। এরপরে পা বা অন্য কোনো কিছু দেখে আপনারা চিনতে পারবেন সহজেই। বাচ্চাগুলোর বয়স 3 মাস প্লাস হয়েছে মাত্র। দেখেন সবগুলো কিন্তু মোটামুটি বড় মুরগির মতো সাইজ চলে আসছে আস্তে আস্তে। তো যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।